সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ি উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত নোয়াখালী দুই আসন। 1973 সাল থেকে এ পর্যন্ত 10টি সংসদ নির্বাচনে দুইবার আওয়ামী লীগ, 6বার বিএনপি ও 2বার জয় পেয়েছে জাতীয় পার্টি। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রিক তৎপরতা বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। নমিনেশনটা আমার মুখ্য বিষয় নয়, আমার মুখ্য বিষয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা। সেই হিসেবে জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা যাকে দিবে তাকে জয়যুক্ত করার জন্য যা প্রয়োজন আমি তাই করব। ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়ালেও ঘর ছাড়া বিএনপি। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। দলের হাইকমান্ড যাকে মনোনয়ন দেয় এই দলের নিবেদিত নেতা কর্মীরা অতীতের মতো বিপুল ভোটে আবার জয়লাভ করার শক্তি তারা রাখে যদি নির্বাচন সুষ্ঠু হয়। শুধু রাজনৈতিক দল নয়, ভোটের আলোচনা চলছে সাধারণ মানুষের মধ্যেও। মাদকাসক্ত থেকে দূরে রাখতে পারবে, এলাকার উন্নয়ন করবে, আমরা এমন প্রার্থীকেই ভোট দিব। সন্ত্রাস নির্মূল করবে, দুর্নীতি করবে না, সৎ শিক্ষিত এবং ভালো মানুষকে আমরা ভোট দিব। নোয়াখালী দুই আসনে মোট ভোটার 2,73,700 জন। সময় সংবাদ, নোয়াখালী।